প্রায় দুই সপ্তাহের উষ্ণতার পর শৈত্যপ্রবাহের কাঁপন ধরিয়ে বাংলার প্রকৃতি থেকে বিদায় নিল পৌষ। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে মাঘ। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিনে শৈত্যপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতা বাড়বে। চলতি জানুয়ারি মাসের শেষ দিকে আসতে পারে আরও তীব্র শৈত্যপ্রবাহ। দ্বিতীয় ধাপের 60টি পৌরসভার ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামীকাল 16 জানুয়ারি এসব পৌরসভায় সকাল 8টা হতে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে শতভাগ কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে 28 পৌরসভা। পাবনার সুজানগর পৌরসভার আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 5 কাউন্সিলর। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসব ওয়ার্ডের অপর প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। এতে তারা একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় মেয়র পদের ভোট বাতিল এবং অন্যান্য পদের ভোট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান। আগামী 16 জানুয়ারি পৌরসভাটির ভোট হওয়ার কথা ছিল। চীনে গত বছর মে মাসের পর করোনা ভাইরাসে আবারও একজনের মৃত্যু হয়েছে। লকডাউন জারি থাকা হেবেই প্রদেশে মারা গেছেন এক নারী। বিবিসি জানায় বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন নতুন করে 138 জন শনাক্ত হওয়ার খবরও জানিয়েছে। গত মার্চের পর একদিনে এটি সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। নিজেদের ভুলে পিছিয়ে পড়ার পর বিরতির আগেই আরেক গোল হজম করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ রক্ষা হয়নি। লা লিগা চ্যাম্পিয়নদের হারিয়ে বৃহস্পতিবার রাতে 2-1 গোলে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে অ্যাথলেটিক বিলবাও। নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মুজিববর্ষে উৎসবের 19তম এই আসর উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 9 দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশ সহ 73টি দেশের 227টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।